আজকে তোমাদের মিশন নির্মল বাংলা সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। সবার প্রথমে তোমরা চওড়া করে একটি কার্টিজ পেপার নেবে। চওড়া করে পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা একটি নির্মল বাংলা একটি সিনারি ড্রয়িং হচ্ছে। তো দেখো সেটা আমি কীভাবে স্টেপ বাই স্টেপ করছি। তো সবার প্রথমে ফিগারগুলো করে নেওয়া যাক। ফিগারের মাথাটাকে সবার প্রথমে তোমরা ওভাল শেপে ড্রয়িং করে নেবে। ছোট্ট করে ফিগারগুলো করবে। এবার কাঁধের স্ট্রাকচারটা করার পর বডি স্ট্রাকচারটা একটু বাঁকা হবে, মোটা থেকে সরু করবে। নেক্সট পায়ের ড্রয়িংটা এইরকম, ঠিক এটা মাঝখান থেকে একটু যাবে, এইরকম মোটা থেকে এরকম সরু করে নিয়ে আসবে। নেক্সট পায়ের পাতাটা এইরকমভাবে সরু থেকে মোটা করার পর বাদ বাকি আমগুলো এইরকম করে দেবে। নেক্সট হাতের ড্রয়িংটা এইরকম যাবে, এটা করবে, করার পর সরু থেকে এরকম মোটা হবে, এরপর এই লাইনটা এইদিকে যাবে, এই লাইনটা এদিকে কোনো এটা তৈরি হবে। ঘুরিয়ে এই প্রথমে বুড়ো আঙুলটা করার পর বাদ বাকি আঙুলগুলো এইরকম করে দেবে। এইখান থেকে লাঠিটা ঠিক এই সোজাসুজি কিছুটা আসার পর এই জায়গাটাকে এইরকম করার পর যে নিচের অংশটা অর্থাৎ যেটা দিয়ে ঝাড় দিচ্ছে পরিষ্কার করছে এই অংশটা এইরকম হয়ে আসবে। যেই হবে এই যে পায়ের ভেতরে লাইনগুলো কিন্তু আর দেখা যাবে। এরপরে আরেকটা হাতের ড্রয়িং, এই লাঠিটা ঢুকে যাচ্ছে, এটা পাশ দিয়ে আঙুলটা দেখা যাবে। আরেকটা হাতের ড্রয়িং ঠিক এই জায়গা থেকে একটুখানি লম্বা করে মোটা থেকে এরকম সরু করবে, এইরকম করে দেবে। ভেতরের যে অংশগুলো তোমরা মুছে দেবে। এরপরে আমরা ড্রেসটা করব। এইখান থেকে এই আর এটা একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবে, এই লাইনটা মুছে যাবে। এরপরে শাড়িটা এই লাইনের বাইরে কিছুটা চলে যাবে, অর্থাৎ বডি স্ট্রাকচার থেকে কিছুটা বেরিয়ে যাবে। এখান থেকে এইরকম করার পর এইরকম করে দেবে পারে জায়গাটা। ব্লাউজের লাইনটা করার পর ঠিক এই জায়গাটা এসে একটু বেঁকে যাবে, শাড়িটা পেছন থেকে ঘুরে যাবে। হাতে এইরকম পরপর চুড়ি করে দেবে। এইখানে চপ্পল বা জুতো করে দেবে। নেক্সট মুখের ড্রয়িংটা মুখের এই জায়গাটা একটু মুছে করে দেবে। এই হয়ে গেল আমাদের ফার্স্ট ফিগার। সেকেন্ড ফিগার
অর্থাৎ এখানে একটা লোক পরিষ্কার বা নোংরাগুলো নিচ্ছে, সেই ফিগারটা ঠিক এই জায়গা থেকে কিছু ওঠাচ্ছে নোংরা। মোটা থেকে সরু এভাবে মোটা থেকে সরু করার পর পায়ে ড্রয়িংটা এইরকম করে দেবে। নেক্সট এই জায়গা থেকে হাতের ড্রয়িংটা করার পর কিছু ওঠাচ্ছে নোংরা সেভাবে করে, এই আঙুলগুলো নিচ দিয়ে দেখিয়ে দেবে। এখানে ড্রেসটা এরকম করার পর গেঞ্জিটা এর উপরে পরিয়ে দেবে। এখানে একটা গামছা বাঁধা আছে দেখিয়ে দিতে পারো। এখানে কিছু নোংরা বোতল বা পাতা আছে, সেগুলো গাড়িতে ওঠাবে সেভাবে দেখিয়ে দিতে পারো। মুখের ড্রয়িংটা এইরকম করে দেব। নেক্সট এইখানে একটি গাড়ির ড্রয়িং দেখিয়ে দিতে পারো। এখানে হ্যান্ডেলটা দেখিয়ে দিতে পারো। এরপরে দুটো ফিগার দিয়ে এখানে একটা সিনারি ড্রয়িং এখানে ইউস মি কতটা লিখে দিতে পারো। এখানে দূরে ছোট ছোট কিছু ফিগার গ্রামের মাথায় ধান নিয়ে যাচ্ছে, মহিলারা
এইখানে গ্রামের ছোট ছোট ঘর, রাস্তার পাশে ছোট ছোট এবং গাছের ঝোপ দেখিয়ে দিতে পারো। এখানে কলা পাতা গাছ, এই লাইনটা সোজা বেরিয়ে যাবে, এখানে ছোটটা পুকুরের মতন দেখিয়ে দিতে পারো, ছোট পুকুর আছে সেই দেখিয়ে দিতে পারো। এখানে একটা গাছে ফুল ফুটেছে, ছোট ছোট ঘাস। এ হলো কমপ্লিট একটি নির্মল বাংলা সিনারি ড্রয়িং। তো দেখো এটা কি করে অয়েল পেস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো ফিগারের জুতো ড্রয়িংটা আমরা করে দেব। তো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল পেস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল পেস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আকাশে দুটো বকেট ড্রয়িং করা হয়নি, তাই তোমাদের দুটো বকেট ড্রয়িং আমি একেবারেই ব্ল্যাক স্কেচ পেন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা সেটা ড্রয়িং করে নিতে পারো পেন্সিল। এইভাবে করে দুটো বক আকাশে উড়ে যাচ্ছে, তোমরা সুন্দর করে সেটা ছোট্ট করে দেবে। তো এবার শুরু করা যাক রং। সবার প্রথমে স্কাই ব্লু কালারটা দিয়ে আকাশটাকে আমরা উপর থেকে ডিপ করে নিচ দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসব। ঠিক যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবেই তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে আকাশটা করবে, বকের পাশ দিয়ে রংটাকে ধীরে ধীরে নিয়ে আসবে, যাতে বকের গায়ে স্কাই ব্লু কালারটা না যায়। এভাবে আস্তে আস্তে উপর থেকে ডিপ করে নিচের দিকে ক্রমশ হালকা করে নিয়ে আসবে। তো দেখো সেটা কীভাবে করছে। এইভাবে করে নিচে হালকা করে আনার পর এরপরে হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে আমরা ঘষে ঘষে ওপর দিকে নিয়ে যাব। তবে হোয়াইট কালারটা যত ওপরের দিকে যাবে তত কিন্তু খুব প্রেশার দিয়ে করবে না, আলতোভাবে হোয়াইট কালারটা স্কাই ব্লু কালারের ওপরে ঘষে দেবে, অর্থাৎ কালারটাকে আমরা সুন্দর করে ব্লেন্ড করে দেব হোয়াইট কালার দিয়ে। এইভাবে করে পুরো আকাশটা রং আমাদের কমপ্লিট করতে হবে। আকাশ করার পর আমরা গাছের কালারের দিকে আসা যাক। গাছের ওপরে সর্বপ্রথমে লাইট গ্রিন কালারটা দিয়ে কিছু কিছু জায়গা আমরা করব, কিন্তু পুরো গাছে রংটা করব না, কিছু জায়গাটা দেখো ফাঁকা রেখেছি, এই ফাঁকা জায়গাটা আমরা মিডিয়াম গ্রিন কালার দিয়ে করব। দূরের গাছটাও
আমরা লাইট গ্রিন কালারটা করে নিলাম, উপরে লেমন ইয়েলো কালারটা করলাম। এরপরে নিচ দিকে মিডিয়াম গ্রিন কালার কিংবা ডিপ গ্রিন কালার যেটাই তোমরা ইউজ করো করতে পারো, আমি মিডিয়াম গ্রিন কালার দিয়ে করছি, দূরের গাছটাও তাই মিডিয়াম গ্রিন কালার দিয়ে করছি। এরপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এই মিডিয়াম গ্রিনের উপরে আস্তে আস্তে আমরা শেড দিয়ে এভাবে গাছের পাতাটা বার করব, ঠিক ছোটো ছোটো করে যেভাবে করে ডিপ ব্লু কালারটা দিয়ে পাতাটা বার করছি তোমরা সেভাবে করেই করবে। দূরের গাছটাও নিচ দিকে ডিপ ব্লু কালারটা করে দিতে হবে। এরপরে দূরে তাল গাছগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে তাল গাছের পাতাগুলো করার পর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে আমরা তাল গাছের শেডগুলো পাতার করে দেব। এরপরে দূরে জঙ্গলটা আমি কিছুটা দেখাচ্ছি, বাদ বাকিটা সেভাবেই করে করবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে জঙ্গলের নিচের দিকটাকে কিছুটা করব, পুরো জঙ্গলটা কিন্তু করবে না, নিচের দিকটা কোবাল্ট ব্লু কালার দিয়ে করার পর স্যাপ গ্রিন কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে তোমরা কিছুটা আবার উপর দিকে নিয়ে যাবে। কিছুটা উপর দিকে নিয়ে যাওয়ার পর বাদ বাকি জঙ্গলটা আমরা স্কাই ব্লু কালারটা দিয়ে মিশিয়ে করে দেব। এবার স্কাই ব্লু কালারটা করার পর সবার শেষ হোয়াইট কালারটা দিয়ে স্কাই ব্লু কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেব। এইভাবে করে আমরা জঙ্গলটা পুরোটা করার পর এই পাশটা সেভাবে করেই করবে। এরপরে বকের কালারগুলো গ্রে কালার দিয়ে কিছু কিছু জায়গায় পাখনার এক পাশে আমরা দেব, বডির নিচ দিকে বকের কিছুটা গ্রে কালার করে দেব, ঠোঁটে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা করব, এমন ব্রাউন দিয়ে পাখা যে পাখনাগুলো আছে সেই ডানাগুলোর মধ্যে শেড দেব, পাগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা পাগুলো করে বকের কালারটা শেষ করতে পার। দূরের ঘরগুলোর চালগুলো অরেঞ্জ কালার দিয়ে কিছুটা উপর দিক করবে, পুরোটা করবে না, এমন অরেঞ্জ কালারের সাথে মিশে নিচ দিকে লাইট ব্রাউন কালারটা করে দেবে, অর্থাৎ হালকা খড়ি রঙটা অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে করে দেবে। এভাবে কাজগুলো করে নেবে চালের। দেয়ালের কালারগুলো যে চালের ছায়া পড়েছে সেটা গ্রে কালারটা দিয়ে প্রথমে করবে, কিন্তু পুরো দেয়ালে করবে না, এবার কোনো কোনো দেয়ালে আলাদা কালার করবো। এই দেয়ালে যেমন পিঙ্ক কালার করলাম, দূরের দেয়ালগুলো হালকা করে ইয়েলো আকার কালারটা হবে। এরপরে এই দেয়ালটা সাদাই থাকবে, তার উপরে ক্রোম ইয়েলো ডার্ক কালার করে দিতে পারো। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে আবার চালের নিচে একটু শেড দিয়ে দেবে, আর ব্ল্যাক কালার দিয়ে সমস্ত দরজা জানালাগুলো তোমরা করে দেবে। তোমরা সেটা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলও দিয়ে করতে পারো দরজা জানালাগুলো। লেমন ইয়েলো কালারটা দিয়ে উপরে গাছে কিছুটা করার পর পুরো জমিটা আমরা হালকা করে লেমন ইয়েলো কালার করে নেব, খুব ডিপ করে নয়, হালকা করে পুরো জমিতে তোমরা লেমন ইয়েলো কালারটা ঘষে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিলে কিছুটা একটু ডার্ক করে দিলাম। এরপরে দূরের গাছটা লেমন ইয়েলোর পর লাইট গ্রিন কালারটা দিয়ে কিছুটা করার পর নিচে মিডিয়াম গ্রিন কালারটা আমাদের করে দিতে হবে, কলা গাছের পাতাগুলোকে একটু গ্যাপ দিয়ে। এবার কলা গাছের পাতাগুলো তোমরা লাইট গ্রিন হালকা সবুজ দিয়ে কিছুটা করে লেমন ইয়েলো কালার করে দিতে পারো। ডিপ ব্লু দিয়ে গাছের নিচে শেড দিয়ে দেবে।
তাল গাছে যে স্টিকগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে তাল গাছের স্টিকগুলো আমার দূরের গাছে গুড়িটা করে দেবে। আর ছোট জলের যে পার্টটা আছে মাটির অংশটা সেটা ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। আর এই পাশে গাছের গুড়ির এক পাশে ডার্ক ব্রাউন কালার করার পর লাইট ব্রাউন কালারটা করবে। লাইট ব্রাউন কালার করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই লাইট ব্রাউন কালারকে মিশিয়ে দেবে আর একদিকে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে দেবে। ঠিক যেভাবে গাছের গুড়িটা তোমাদের দেখালাম বাদ বাকি গাছের গুড়িটা ঠিক সেভাবেই করবে। এরপর জমির কালারটা আসা যাক, ইয়েলো অকার কালারটা এই লেমন ইয়েলো কালারের উপর হালকা করে নিচ থেকে ঘষে উপর দিকে নিয়ে যাবে, খুব ডিপ করে ঘষবে না, হালকা করে ঘষে ঘষে উপর দিকে নিয়ে যাবে ইয়েলো অকার কালারটা দিয়ে। এরপরে এই পাশ থেকে মিডিয়াম গ্রিন কালারটা ঠিক ওই লাইন থেকে কিছুটা ঘষে ঘষে আস্তে আস্তে এই দিকে হালকা করে নিয়ে আসবে। ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা কথাগুলো শুনে শুনে ঠিক সেভাবেই রঙটা তোমরা ঘষো। মিডিয়াম গ্রিন কালারটা ঠিক করার পর লাইট গ্রিন কালারটা এই মিডিয়াম গ্রিন কালারটাকে সুন্দর করে মিশিয়ে এই বিভিন্ন জায়গায় হালকা করে ঘষে দেবে জমির ওপরে। দূরে স্যাপ গ্রিন কালারটা দিয়ে দূরে লাইন থেকে কিছুটা ঘষে এদিকে হালকা করে নিয়ে আসবে। দূরেও কোনো কোনো জায়গায় হালকা সবুজ দিয়ে ঘষে দেবে, এই পাশে জমিটাও হালকা সবুজ দিয়ে ঘষে দেবে। আর ঘরগুলোর নিচে স্যাপ গ্রিন কালারটা ঘষে দিতে পারো। জমির উপরে ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কোনো কোনো জায়গায় একটু হালকা করে ঘষে দিতে পারো। এরপরে হোয়াইট কালার দিয়ে এই পুরো জমির কালারটাকে কোনো কোনো জায়গায় একটু হালকা করে তোমরা পুরো জমিটাকে একটু মিশিয়ে দিতে পারো, তাহলে কালারটা সুন্দর ব্লেন্ড হয়ে সুন্দর লাগবে। সেটা তোমরা ইউজ করতে পারো হোয়াইট কালারটা, নাও করতে পারো, তবে হোয়াইট কালারটা ইউজ করলে আস্তে আস্তে জমির কালারটা সুন্দর মিশিয়ে গিয়ে ভালো লাগবে। এরপর রাস্তার পাশে যে ছোটো ছোটো গাছগুলো ওপর দিকে তোমরা লেমন ইয়েলো কালারটা দেওয়ার পর লাইট গ্রিন তারপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে সুন্দর করে করে দেবে। আমি দুটো গাছ দেখালাম, বাদ বাকি গাছগুলো সেভাবেই করবে, গাছের নিচে গুড়িগুলো ডার্ক ব্রাউন কালার দিয়ে করে দেবে। এরপরে নিচ দিকে প্রুশিয়ান ব্লু অর্থাৎ ডিপ ব্লু দিয়ে শেড দিয়ে দেবে। রাস্তার কালারটা একদিকে অরেঞ্জ কালার দিয়ে লাইন ধরে কিছুটা ঘষে আস্তে আস্তে হালকা করবে, কিন্তু পুরো রাস্তায় করবে না। এরপর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে অরেঞ্জ কালারের সাথে মিশিয়ে পুরো রাস্তা তোমরা কমপ্লিট করবে। এরপরে এই যে নোংরাগুলো সেই কালার আসা যাক, মিডিয়াম গ্রিন কালার দিয়ে কোনো কোনো জায়গায় যাবে ঘষে নেবে গাছের পাতা বা এইসব কিছু বোঝানোর জন্য। তারপরে কোনো জায়গায় লাইট গ্রিন কালার করবে, এই লাইট গ্রিন কালারের উপরে লাইট ব্রাউন কালার দিয়ে কোনো কোনো জায়গায় আবার করে দেবে। এরকম নানা রকম কালার মিশিয়ে একটু করতে হবে, ইয়েলো কালারটা ঘষে দেবে, একটু অরেঞ্জ কালার, একটু কোবাল্ট ব্লু কালার, অত নানা কিছু আছে সেটা বোঝানোর জন্য এইভাবে তোমরা করবে। ডার্ক ব্রাউন ব্ল্যাক কোনো কোনো জায়গায় ব্ল্যাক ঘষে একটু অন্ধকার বুঝিয়ে দেবে, এরকম নানা রকম কালার দিয়ে
এই নোংরা আবর্জনাগুলো তোমরা বোঝানোর চেষ্টা করবে। মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই যে জমির ওপর ঘাসগুলো সেগুলো তোমরা ছোট ছোট করে দেখিয়ে দেবে। কোবাল্ট ব্লু কালার দিয়ে ডাস্টবিনটা একদিকে কিছুটা আস্তে আস্তে ডিপ করে আস্তে আস্তে এইদিকে হালকা করে নিয়ে আসবে, যাতে ইউসমি কথা লেখাটার ভিতরে না যায়। এরপরে স্কাই ব্লু কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে পুরোটা কমপ্লিট করবে। আর উপরে যে ঢাকনাটা সেটা ব্ল্যাক কালার দিয়ে আমাদের করতে হবে। একটু হোয়াইট কালার ঘষে দেবে, ব্ল্যাক কালার দিয়ে ওপরে কিছুটা ডিপ করে হালকা করবে, আবার এই পাশ থেকে ডিপ করে এই পাশে হালকা হবে। এরপরে গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে সুন্দর করে মিশিয়ে দেবে। ইউসমি কথাটা রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে তোমরা লিখে দেবে। দূরের জলের কালারটা স্কাই ব্লু কালার দিয়ে উপর থেকে কিছুটা ডিপ করে নিচ দিকে হালকা করে দেবে, উপরে কিছুটা লাইনে ধরে একটু ডিপ করে দেবে। হোয়াইট কালার দিয়ে জলটাকে সুন্দর করে মিশিয়ে দিতে পারো। এই সুন্দর যে ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে টেনে এই লাইনগুলো করবে, এবং যে লোকটার যে যন্ত্রটা আছে মা নোংরাগুলো ওঠানো সেটাও ডার্ক ব্রাউন দিয়ে কিছুটা আগে করে নেবে। গাড়িটাও ডার্ক ব্রাউন দিয়ে সুন্দর করে নেবে। অর্থাৎ ডার্ক ব্রাউনই যাগুলো দেখো, লাঠিটা ডার্ক ব্রাউন এক পাশে দিলাম, এরপর ইয়েলো আকার দিয়ে এই ঝাড়াটার উপরে কিছুটা ঘষে দেবে। যে স্টিকটা আছে সেটাও ইয়েলো আকার দিয়ে এই ডার্ক ব্রাউন কালারটাকে মিশিয়ে দেবে। আর লোকটার যে হাতলটা আছে যেটা দিয়ে ওঠাচ্ছে তার উপরে ডার্ক ব্রাউনের সাথে গ্রে কালার মিশিয়ে বাদ বাকিটা করে দেবে। এমন নোংরা যে গাড়িটা আছে সেটাও গ্রে কালার দিয়ে সুন্দর করে ডার্ক ব্রাউনের সাথে মিশিয়ে পুরো গাড়িটা শেষ করবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে একদিকে একটুখানি শেড দিয়ে দিতে পারো। চাকা প্লাস লোকটার নোংরা ওঠানোর যে যন্ত্রটা আছে হাতলটা সেটা দিয়েও ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। অর্থাৎ বেলচাটা সেই বেলচাটা শেড দিয়ে দেবে। গাড়িটা নিচ থেকে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল বা ব্ল্যাক কালার দিয়ে হালকা করে ঘষে গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। এভাবে করে গাড়ির ভেতরে যে নোংরাগুলো আছে মিডিয়াম গ্রিন কালারটা করবে। মিডিয়াম গ্রিন কালার করার পর লাইট গ্রিন দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবে। দূরের মানুষগুলো যে ধানগুলো ক্রোম ইয়েলো ডার্ক কালারটা কিছুটা করার পর লাইট ব্রাউন কালার দিয়ে নিচ দিয়ে শেড দিয়ে দেবে। তারপরে ডার্ক ব্রাউন দিয়ে দড়িটা করে দেবে, দুই পাশে শেড দেবে। ব্ল্যাক কালার দিয়ে দড়িটা করে দেবে। ঠিক যেভাবে তোমাদের দেখালাম আশা করি পুরো কাজটা সেভাবেই কমপ্লিট করবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজটা ঠিকঠাক হবে না। আশা করি সেটা তোমরা করবে না, কাজটাও ভালো হবে। তো দেখো দেখো যেভাবে দেখিয়েছিলাম পুরো কাজটা সেভাবেই করা হয়েছে। এখন মানুষের রঙগুলো করা যাক। মানুষের স্কিন কালার সবার প্রথমে আমরা লাইট ব্রাউন কালার দিয়ে স্কিনের ঠিক যেই যাই জায়গাগুলো অন্ধকার সেই জায়গাগুলো ফার্স্টে আমরা করে নেব। তো দেখো কীভাবে আমি করছি।
প্রতিটা স্কিনের এক পাশে লাইট ব্রাউন কালারটা দিয়ে করার পর নেক্সট আমরা অরেঞ্জ কালারটা লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা আবার স্কিন কালারটা এগিয়ে নিয়ে যাব। এভাবে অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে লাইট ব্রাউন কালারটাকে মিশিয়ে দেব। এরপরে লোকটার গায়ে ইয়েলো আকার কালারটা দিয়ে পুরো গায়ের স্কিন কালার দুটো আমরা মিশিয়ে দেব। আর মহিলার গায়ের কালারটা পিচ কালার অর্থাৎ স্কিন কালারটা দিয়ে মেশাবো। সবার শেষ ডার্ক ব্রাউন কালারটা দিয়ে ফিগারের যেই যে জায়গায় ডার্ক অংশ সেই সেই জায়গাগুলোকে আমরা ডার্ক ব্রাউন দিয়ে একটু শেড দিয়ে বার করে দেব। এইভাবে করে ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে সুন্দর করে ফিগারের শেডগুলো বার করে দেবো। এরপরে মহিলার যে শাড়ি কালারটা আমরা রেড কালার দিয়ে একপাশে ডিপ করে আস্তে আস্তে হালকা করে দেব। পুরো শাড়িতে পুরো একদম রেড কালার দরকার নেই, কিছুটা করার পর হালকা করে দেব। এরপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে এই হালকা জায়গাটাকে মিশিয়ে দেব, তার শাড়ির একদিকে আলো অন্ধকারের ব্যাপারটা সুন্দর হবে। কারমাইন কালার দিয়ে রেডের এক পাশে শেড দিয়ে দেব। শাড়ির পাটটা মিডিয়াম গ্রিন কালার কিছুটা করে লাইট গ্রিন কালার দিয়ে মিডিয়াম গ্রিন কালারটাকে মিশিয়ে দেব। ব্লাউজের কালারটা ক্রোম ইয়েলো মিডিয়াম কালার দিয়ে আমরা ব্লাউজের কালারটা করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে ব্লাউজের ওপরে শেড দেব। জুতোর কালারটা কারমাইন কালার দিয়ে করে দেব। চুড়িগুলো রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল আর গ্রিন কালার দিয়ে চুড়িগুলো করে দেব। চোখগুলো ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দুটো ফিগারেই চোখ আমরা করে দেব। চুলে একটু গ্রে কালার আগে দিয়ে নেব লাইট বোঝানোর জন্য। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে দুটো ফিগারেরই চুল সুন্দর করে শেড দিয়ে আমরা গ্রে কালারের সাথে মিশিয়ে দেব। এইভাবে কাজটা আস্তে আস্তে আমাদের কিন্তু ফিনিশের দিকে করে আনতে হবে।
ब्लैक कलर दिए लोकटा जे जुतोटा आछे आमरा कोरे देव। लोकटार जे लुंगीटा आछे तार आगे गामछाटा रेड ग्लास मार्किन बॉर्डर पेंसिल दिए कोरे देव। एरपर लुंगीर कलरटा कोबाल्ट ब्लू कलरटा दिए पुरोटा आमरा कोरे आस्ते आस्ते स्काई ब्लू कलर दिए एक पाशे हल्का कोरे मिशिए देव। एमन एई पुरो कलरटार ओपरे डीप ब्लू कलर दिए लुंगीते शेड देवा हबे। হোয়াইট কালার দিয়ে তোমরা কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে পারো। লোকটার যে গেঞ্জি আছে তোমরা গ্রে কালার দিয়ে গেঞ্জিতে হালকা করে শেড দেবে। পুরো গেঞ্জিতে কিন্তু গ্রে কালার করার দরকার নেই। এরপরে ব্ল্যাক কালার দিয়ে এই গ্রে কালারের উপরে শেড দেবে। এবার ফিগারের ছায়াগুলো তোমরা ডিপ ব্লু কালার দিয়ে আগে প্রথমে হালকা করে করে নেবে, খুব ডিপ করে করার দরকার নেই। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে এই প্রুশিয়াম ব্লু কালারটাকে হালকা করে কিছুটা মিশিয়ে দেবে ছায়াটাকে। আর গাড়ির নিচে যে ছায়াটা পড়েছে সেটা তোমরা কোবাল্ট ব্লু কালার দিয়ে গাড়ির নিচে ছায়াটা হালকা করে দেখিয়ে দিতে পারো। দূরের ফিগারগুলো যে চুলগুলো আছে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চুলগুলো করে দেবে। আর হাতে পায়ের কালারগুলো লাইট ব্রাউন কালার দিয়ে করে দেবে দুটো ফিগারেরই। ফিগারের পায়ের শেডগুলো ডার্ক ব্রাউন দিয়ে করে দেবে ছায়াটাও তাই। ফিগারের প্রথম শাড়িটা তোমরা পিঙ্ক কালার বা অরেঞ্জ কালার দিয়ে করতে পারো, কোবাল্ট ব্লু দিয়ে আমি পার্টটা করলাম। সেকেন্ড ফিগারের শাড়িটা কারমাইন কালার দিয়ে করে ইয়েলো দিয়ে শাড়ির পার্টটা করতে পারো। তোমরা কালার চেঞ্জ করতে পারো, ফিগারের অসুবিধা নেই। ডার্ক ভায়োলেট কালার দিয়ে ব্লাউজের কালারটা সুন্দর করে করে দেবে। ডিপ ব্লু কালার দিয়ে এই রাস্তার পাশে যে গাছগুলো সেগুলো সুন্দর করে শেড দিয়ে দেবে। দূরের যে ছোট পুকুরটা আছে সেই পুকুরেও আমাদের শেড দিতে হবে। ফুলগুলো নানা কালার দিয়ে করে দেবে, রেড ইয়েলো দিয়ে করে দেবে, ডিপ ব্লু দিয়ে এই যে নদীটার উপর যে ছায়াটা সেটা ডিপ ব্লু দিয়ে ছোটো ছোটো ডট দিয়ে বুঝিয়ে দেবে। এ হলো কমপ্লিট আমাদের একটি নির্মল বাংলা একটি সিনারি ড্রয়িং বা মিশন নির্মল বাংলার একটি সিনারি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।